হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি খুব মজার একটা চিকেন ফ্রাই করে দেখাবো আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি স্কিন সহ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি মশলা দিয়ে মেখে রেখে দেব প্রায় 30 মিনিট আমি শুকনো লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চা চামচ আর আদা বাটা দিচ্ছি আমি হাফ চা চামচ লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চার ভাগের এক চা চামচ হোয়াইট ভিনেগারটা দিচ্ছি আমি এক চা চামচ এখানে হোয়াইট ভিনেগার না দিয়ে লেবুর রস দেওয়া যাবে এবার আমি মেখে রেখে দিচ্ছি 30 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি ঝালটাকে বেশি দিতে চাইলে পরিমাণে বাড়িয়ে দিতে পারবেন ফিরে আসছি ভিউয়ার্স 30 মিনিট পর ফিরে আসলাম ভিউয়ার্স 30 মিনিট পর এবার আমি চিকেনটাকে ছুরি দিয়ে একটু এভাবে কেটে দিচ্ছি ভিতরে মশলাটা বা ময়দার লেয়ারটা ভালো ঢুকবে যেদিকে স্কিন সেদিকে না বিপরীত দিকে একটু বেশি না এভাবে একটু কেটে দিতে হবে আবার একটু মেখে নিচ্ছি এবার আমি এটা সরিয়ে রেখে এই বাটিতে নিয়ে নিচ্ছি চার ভাগের এক কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি ময়দাটাও চার ভাগের এক কাপের একটু কম একটু রেখে দিচ্ছি এবার আমি সাদা গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণটা দিচ্ছি পরিমাণ মতো এবার পানি দিয়ে আমি একটা পেস্ট করে নিচ্ছি এটা আগে করে রাখা যাবে না সাথে সাথে করে নিতে হবে হয়ে গেছে ভিউয়ার্স এবার আমি তেলটা গরম দিয়ে রেখেছি চুলায় এবার চিকেনটাকে এভাবে চুবিয়ে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি তেলটা এমন আন্দাজ গরম হবে মাংসটা দিলেই যাতে পুড়ে না যায় প্রায় 6 থেকে 7 মিনিট মাংসটা ভেজে নিতে হবে এবং এই মাংসটা দুবার ভাজতে হবে তো চলুন আমরা তেলে ছেড়ে দেই গরম তেলে জালটা মিডিয়াম রেখে আমি তেলটা গরম করছি খুব বেশি বাড়িয়ে না গরম করাই ভালো একটু ঝরা দিয়ে ছেড়ে দিচ্ছি আমি একটু দেখে নিচ্ছি তেলটা গরম হলো কি না একটু গরম হবে এবার আমি দিয়ে দিচ্ছি এভাবে একটু ছেড়ে দিয়ে দিতে হবে সাথে সাথে নাড়া যাবে না আমি একটু সরিয়ে দিচ্ছি ভাজা হলে আমি উল্টে দেব কমপক্ষে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে এবার আমি উল্টে দিচ্ছি এক পাশ ভাজা হলে উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ ভাজতে হবে এখন আমি তুলে নেব তুলে নিয়ে 6 থেকে 7 মিনিট পরে আবারও একবার ভেজে নেব এতে ক্রিস্পি হবে খুব বেশি এবার আমি জালটা কমিয়ে দিয়ে চিকেন দুটো তুলে দিচ্ছি এবার আমি এ ধরনের ছুরি দিয়ে একটু চিকেনের গায়ে এভাবে কেটে দিতে হবে এবার আমি আবারও গরম তেলে ছেড়ে ভেজে নেব এবার ভাজতে আর বেশি সময় লাগবে না আর একটু কালারটা গোল্ডেন হলে তুলে নেব আমি তেলের জালটা কমিয়ে রেখেছিলাম আবারও একটু বাড়িয়ে দিচ্ছি মিডিয়ামে করে দিলাম হয়ে গেছে ভিউয়ার্স আমি এখন তুলে নেছি এই ধরনের কালার থাকবে খুবই ক্রিস্পি খেতে অনেক মজার ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম ভিউয়ার্স অনেক ক্রিস্পি বাসে ট্রাই করলে বুঝতে পারবেন ক্রিস্পি চিকেন আমি একটা কেটে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর আমি একটা চিকেন দেখাচ্ছি কতটা কুড়মুড়ে
আশা করছি ভিউয়ার্স কুড়মুড়ে এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আবারও হাজির হবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।